ঘরের ভিতরে ভেজা ভেজা ভাব কিছুতেই দূর হচ্ছে না, কেমন যেন একটা সোদা গন্ধ। সমাধান আছে। ঘরের ভেতরের বাতাসকে বিশুদ্ধ করতে এবং বাতাসের আর্দ্রতা কমাতে আমরা কী কী করতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন। আমি আর্কিটেক্ট ঝুমুর। আপনারা যারা আজ আমার প্রথম দেখছেন তাদের জন্য বলি, আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। ব্যবসা গরম, তার উপরে কয়েক পশলা বৃষ্টি মাঝে মাঝে, তাতে গরম না কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। এই গরম তো এই বৃষ্টি, এখনকার আবহাওয়া খামখেয়ালি। ঘরের সমস্ত দরজা জানলা এঁটে যদি এসি চালিয়ে দেওয়া যায় কেমন যেন একটা দম বন্ধ অবস্থার সৃষ্টি হচ্ছে। তার উপরে যদি ঘরের মেঝে ঠিক মতো করে মোছা না থাকে, মেঝের ভেজা ভাব থেকেই যায়, জামা কাপড় আসবাবপত্র থেকে কেমন একটা গন্ধ বেরোয়। বাজার জলদি রুম ফ্রেশনার দিয়ে আমরা এই গন্ধ দূর করতেই পারি, কিন্তু অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই ঘরের ভিতরের বাতাসকে বিশুদ্ধ রাখতে এবং স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে ঠিক কী কী করা উচিত আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে আগে ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিন, বাইরের রোদ হাওয়া বাতাস ভেতরে আসতে দিন। দেখবেন স্যাঁতস্যাঁতে ভাব অনেকটা কেটে গেছে এবং তার সাথে সাথে গন্ধও চলে গেছে। ধরুন আপনি সারাদিন বাড়ি থাকেন না, ঘরের সব জানলা দরজা বন্ধ করে আপনি কাজে বেরিয়েছেন, বাড়ি ফিরে দেখবেন ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা গরম। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য বাতানুকূল যন্ত্র চালিয়ে দিন এবং সমস্ত দরজা জানলাগুলোকে বন্ধ করে দিন। কিছুক্ষণ পরে ঘর ঠান্ডা হয়ে গেলে এই বাতানুকূল যন্ত্রকে বন্ধ করে দিয়ে দরজা জানলা খুলে দিন। দেখবেন বাইরের বাতাস ভেতরে আসবে, তখন ঘরের এই ভ্যাপসা গরমটি কেটে যাবে। একটু ব্যয় সাপেক্ষ হলেও এয়ার পিউরিফায়ারে ঘরের বাতাস বিশুদ্ধ হয় এবং আর্দ্রতাও কম হয়। ঘরের ভেতরে অনেকে জামা কাপড় ভেজা মেলেন, এর ফলে ঘরের বাতাসে আর্দ্রতা আরও বেশি বেড়ে যায়। ঘরের ভেতরে ভেজা জামা কাপড়গুলো না রাখাই ভালো। ঘর মোছার সময় ঘরের মেঝেকে শুকনো করে মুছতে হবে যাতে জল পড়ে না থাকে। যত শুকনো হবে ঘরের মেঝে তত আর্দ্রতা কমবে, তাহলেই ঘরের ভেতরে ভেজা ভাব থাকবে না এবং গন্ধও হবে না। বাথরুম এবং রান্নাঘরকেও শুকনো রাখতে হবে, তাহলেই আমাদের ঘরের ভেতরে ভেজা ভাব থাকবে না এবং গন্ধও হবে না। ঘরের ভেতরে যদি সোদা গন্ধ হয় তাহলে সেই গন্ধকে ঘরোয়া উপায়েই দূর করুন। দুভাগ জলের সঙ্গে এক ভাগ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিন, এবার একটি স্প্রে মেশিনের মধ্যে এটা ভরে নিন, বাথরুম সহ ঘরের চারিপাশে এটি ছিটিয়ে দিন। মুহূর্তেই চলে যাবে স্যাঁতস্যাঁতে গন্ধ। ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মেশালে সুন্দর একটি রুম ফ্রেশনারের মতো কাজ করে। লেবু পাতা, ল্যাভেন্ডার, দারচিনি এই সমস্ত জলে ভিজিয়ে রেখে সেই জলটি স্প্রে মেশিনের মধ্যে দিয়ে চারিদিকে যদি ওই জলটি স্প্রে করা যায় এতেও ঘরে সুন্দর গন্ধ হবে। আসবাবপত্রকে রোজ শুকনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করুন। আলমারি, ঘরের যে কোনো ক্যাবিনেটের ভেতরে কর্পূর, ন্যাপথলিন অথবা সিলিকা জেল, রেলের পাউচ রাখুন। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে বাচ্চারা যাতে সিলিকা জেলের নাগাল না পায়, তাদের হাতেতে এই জিনিসটি না পড়ে, সেই দিকে সাবধানতা বজায় রাখতে হবে। কর্পূর, ন্যাপথলিন এবং সিলিকা জেলের পাউচ ভেতরে রাখলে পরে জীবাণু বাসা বাঁধতে পারবে না এবং জামা কাপড়ে গন্ধও হবে না। রান্নাঘরে লবঙ্গ, নিম পাতা রাখতে পারেন, এতে রান্নাঘরের কীটপতঙ্গের উপদ্রব কমবে। যদি দেখেন ঘরে বা রান্নাঘরে কেমন সোদা গন্ধ, তাহলে বাথ সল্ট রাখতে পারেন। মূলত ম্যাগনেশিয়াম সালফেট বা সি সল্ট থেকে বাথ সল্ট তৈরি হয়। শরীর ও মনের ক্লান্তি কমাতে এটি খুবই উপকারী, বাড়িতেও এটা করতে পারেন। এপসম সল্ট ও বেকিং সোডা মিশিয়ে নিন, সুগন্ধের জন্য এতে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন, ঘরের কোণে রেখে দিলে সুবাস ছড়িয়ে পড়বে। সো ফ্রেন্ডস, আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।